এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। করোনা রোগীর ডেথ সার্টিফিকেট নিয়ে নয়া নির্দেশ এলো। রোগীর হাসপাতাল স্থানান্তরের সময় মৃত্যুর ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে, যে হাসপাতাল রেফার করছে তারাই ডেথ সার্টিফিকেট জারি করবে। কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করণ জয়ের সঙ্গে। ঝিলম, কি নতুন নির্দেশিকা? স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই যে নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে, সেটা মূলত তাদের বেশ কিছু পর্যবেক্ষণের জন্য এবং অভিজ্ঞতার জন্য। তারা যেটা জানাচ্ছেন যে সংকটজনক করোনা রোগী যখন একটি হাসপাতাল থেকে স্থানান্তরিত হচ্ছে, মাঝপথে তাদের মৃত্যু হলে সেই ডেথ সার্টিফিকেট পাওয়া নিয়ে প্রচুর কমপ্লেন তাদের কাছে এসছে, অভিযোগ এসছে, এবং তারা সেই বিষয়টা খতিয়ে দেখে এই নির্দেশিকা দিয়েছেন যে যে হাসপাতাল থেকে তারা স্থানান্তরিত হচ্ছে, মাঝপথে মৃত্যু হলে সেই হাসপাতালের চিকিৎসককেই ডেথ সার্টিফিকেট দিতে হবে এবং তার জন্যে কোনো ফিস নেওয়া যাবে না এবং হয়রানি করা যাবে না। সেই চিকিৎসক যিনি ওই করোনা রোগীকে আগে দেখছিলেন তাকে জানাতে হবে এবং ডেথ সার্টিফিকেটে যে কি কি কারণে তার সম্ভাব্য মৃত্যু হতে পারে, মৃত্যুর সম্ভাব্য কারণগুলো এবং তার আগে কি কি চিকিৎসা হয়েছিল, সেই মতো করে ডেথ সার্টিফিকেট দিতে হবে। স্বাস্থ্য দপ্তর স্পষ্ট করে দিয়েছে কোন রকমের হয়রানি বা এর জন্য ফিস নেওয়া তারা মেনে নেবেন না এবং পরবর্তীকালে পদক্ষেপেরও ইঙ্গিত দিয়েছেন। ধন্যবাদ ছিল। বিশ্বে করোনায় কমেছে দৈনিক মৃত্যু ও সংক্রমণ, একই সঙ্গে কমেছে দৈনিক সুস্থতার সংখ্যা। করোনায় এখনো পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে 20,20,042 জনের। আক্রান্তের সংখ্যা 9,44,10,568, আর এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন 5,19,65,408 জন। বিশ্বে গত 24 ঘন্টায় করোনায় 13,431 জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্তের সংখ্যা 6,44,843। গত 24 ঘন্টায় সুস্থতার সংখ্যা 3,25,870। এবার আর্জেন্টিনা ইউকে স্ট্রেন, একজনের শরীরে সংক্রমণ মিলেছে এমনটাই জানিয়েছে সেই দেশের প্রশাসন। চাল কয়লার মতো ভ্যাকসিনও লুট হচ্ছে। চায় পে চর্চার মঞ্চ থেকে রাজ্য সরকারকে আক্রমণ দিলীপ ঘোষের। দিদিমণি বলছে ভ্যাকসিন কম দিয়েছে। কি কম দিয়েছে? কম কি করে হলো? ভ্যাকসিন ডাব্বা খোলার আগেই দেখি দিদির এমএলএ লাইনে দাঁড়িয়ে আছে, কাউন্সিলর লাইনে দাঁড়িয়ে আছে, জেলা পরিষদের মেম্বার লাইনে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে ওরাই বাঁচলে চলবে, বাকি সব মরুক গিয়ে। তো এমএলএ রা নেতারা যদি ভ্যাকসিন নিয়ে নেয় তো কম পড়বেই, এত বাঁচা দিচ্ছে কেন? এত টাকা পয়সা ঝেড়ে বাড়ি গাড়ি করেছে, যদি কোভিড হয়ে মারা যায় তাহলে বেঁচে থাকতে হবে বলে আগে ইঞ্জেকশন নিয়ে নিচ্ছে, আগেই নিয়ে নিচ্ছে ভ্যাকসিন। দিদিমণি নিজের ভাইদের সামলান, লোকের টাকা পয়সা নিয়েছে, লোকের রেশন নিয়েছে, কার্ড মানি নিয়েছে, এখন ভ্যাকসিনও নিয়ে নিচ্ছে, লুট শুরু হয়ে গেছে। এই ভ্যাকসিন লুটের সরকার চলতে পারে না এখানে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।